না, আমার রিলেশন আলমের সাথে। তার সাথে গ্রামের এমন কোন মাইয়া নাই যে আপনার প্রতি নাকি রাস ভাই। আরে জানো তুমি এই জায়গায় কি করো? তুই আবার কি করছিস এগুলা জানো? মানে কি জানো? এই আমি কিন্তু মানে তোমার ভাবটা বুঝতেছি না। তুমি আজ আমারে কো বিয়ে করবা, কাল আমারে কো বিয়ে করবা, তাহলে তুমি আমারে বিয়ে করবা কবে এটা বলবা একটু? আরে তোমাকে যখন বলেছি বিয়ে করবো তো করবো, বিয়ে আজ নয় কাল অবশ্যই বিয়ে করবো। তুমি দেখি সিটার পাটপারের মতো কথা কও। আমি কি তোমারে ভালোবেসে ভুল করছি নাকি? আহা, ভালোবেসে ভুল করবা কেন? তুমি ভালোবেসে ঠিক করেছো, আমার মতো ছেলে এই গোটাল গ্রামে একটাও পাবা না। এটা আমি বুঝতে পারছি যে তোমার মতো ছেলে আমি পাবো না। ঠিকই কইছো, তোমার মতো ছেলে এই জগতেই একটা নাই। তোমার মতো সিটার বাটপার এইটা আমার মতো ছেলে এই গ্রামে একটাও পাবা না। পাবো না তো এটা আমি জানি। তুমি আমারে কইছো বিয়ে করবা, কিন্তু তুমি আমারে বিয়ে করতেছো না। তোমার মতো ছেলে আমি পাবো কও? তোমাদের মেয়েদের বুঝছো এই একটা ডিস্টার্ব, প্রেম করা মাত্রই খেয়াল কর বিয়ে 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 কর বিয়ে কর বিয়ে কর। আরে প্রেম যখন শুরু করছে বিয়ে তো অবশ্যই করব। প্রেম কি? আমি তোমার সাথে 2 দিন ধরে করতেছি, তোমার সাথে আমি 3 বছর ধরে প্রেম করতেছি, মনে করো সব কিছু হেলা মনে করো না। দেখো কুমিন্দের 3 বছর কাটে গেল তোমার সাথে প্রেম করতে করতে, আমি বুঝতেই পারলাম না যেহেতু এত বছর ওয়েট করছো, আর 2 বছর ওয়েট করো। আমি ওয়েট করলে তো আমার বাপ মা ওয়েট করবো না, বুঝে নাই? আমারে পোলাপানে মানে আমারে দেখতে আইবো কালকে, তখন তুমি বুঝবে। আমার তোমার বাড়ির সামনে দিয়ে যখন আমি বউ হয়ে যাব, তখন তুমি বলবা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, তখন বুঝবা, বুঝো নাই? তুমি এই কষ্টের গান আর গায়ো না, বুঝছো? কষ্টের গান গাবা না, সব তুমি সুখের গান গাবা। আর দেখতে আসলে তোর বিয়ে হয় না, দেখতে যাচ্ছে দেখে দেখ, তুমি তো বিয়েতে রাজি হবে না। আর যখন ছেলের পক্ষটা দেখতে আসবে প্যাকা চোখ প্যাকা মুখ প্যাকা তাহলে আমি রাজি হয়ে যাবো। ছেলে যদি খুড়াও হয় কানাও হয় তারপরে আমি বলবো আব্বা আমি ছেলে বিয়ে করবো। আরে আমার মতো ছেলে তুমি গোটাল গ্রামে একটা খুঁজে বের করো। তুমি বুঝতে পারতেছ না তুমি কারে ভালোবাসছো। এখনকার দ্বারা তোমাকে বিয়ে করতেছে আর তোমার বাবাকে টেকার লোভ করতেছে নাকি? টেকার লোভ দেখে তোমার তাও কোনো টেকালা ছেলের সাথে বিয়ে দেবে? শোনো এসব ভুলে যাও, এত বছর ধরে আমার আর তোমার প্রেম, অবশ্যই একদিন আমাদের বিয়ে হবে। তুমি ভালো যখন বাসো একটু ওয়েট করো না শোনা। আচ্ছা তুমি কেন বুঝো না আমি তোমারে কত ভালোবাসি, আর তুমি আমার সাথে কেন এরকম নয় সে করতেছো বলো? আর তুমি তো জানো যে আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করবো না, এই জন্য বুঝি তুমি আমার সাথে এরকম করো না। আমি কিন্তু আর 1 মাস টাইম দিলাম তোমারে, তুমি 1 মাসের মধ্যে আমারে বিয়ে করলে করবা, না করলে আমি অন্য ছেলেরে বিয়ে করবো, যতই আমার কষ্ট হোক। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার অনেকক্ষণ থেকে বকর বকর শুনতেছে, এই তো কোন ধরে তুমি কি রোমান্টিক করে দুইটা মিষ্টি কথা বলবা, খালি বক 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 করো। আমার তো রোমান্টিক আসে না, বুঝো নাই? কে ফোন দিছে? হ্যালো, আরে না আরে না 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 একটু দাঁড়াও, আরে আসতেছে একটু একটু, হ্যাঁ হ্যাঁ আসে থাকো থাকো, এই প্লিজ প্লিজ একটু সময়। কে ফোন দিছে? আরে আমার খালাতো ভাই ফোন দিছে, ঢাকা শহরে আসছে গ্রাম থাকে, তে একটু তাড়াতাড়ি আসতে বলে ওই রাস্তার মোড়ে দাঁড়া আছে, এই জন্য আর কি। খালাতো ভাই শুনতে মানুষ এমনি করে কথা বলে? তুই সবই খালি সন্দেহ করো, ঠিক আছে থাকো আসতেছে। দেখলো গেলো গেলো আবার লাফ দিয়ে গেল, যদি আমি পুড়ে যাই কেমন লোক কেমন চিটার বাটপার। আমিও কই দিছি 1 মাসের মধ্যে যদি তুই আমার বিয়ে না করস আমি অন্য জায়গায় যেয়ে বিয়ে করবো, ফালতু কোথাকার। আমার বাড়ির পাশে কি কর, আর তোমার কখন ফোন দিছিলাম আমি? আরে
তোমার কোন ফোন দিছিলাম আর কই আসতে কইছিলাম তোমার কি আমার বাড়ির পাশে আসতে কইছিলাম আসতে কইছিলাম গাছতলায় গাছতলায় তোমারে যে পাইনি দিকে তো বাড়ির কাছে আসলাম এখন যদি আমার বাপ ভাই দেখে না তুইটা আড়িগুটি ভাই নিয়ে লাগবে তোমার ভালোবাসার জন্য দুই একটা পেটুনি খেলাম কিছু হবে না ঢং জলগুলো তো আমি তার সাথে নাম নাই আরে তোমার কাছে আসতে তো অল টাইমই মন চায় কিন্তু কাজের ব্যস্ততার কারণে আসতে পারি না হচ্ছে ব্যস্ততা দেখে সম্পর্কটা নষ্ট করো হ্যাঁ তুমি কেন বোঝো না তোমার বাড়ির কাছে আসছি তোমার সাথে দেখা করার জন্য তাহলে বোঝো জীবনের কোনো মায়া দয়া করিনি ভালো না বাসলে কি এতটা আসতাম তা অবশ্য সত্যি আচ্ছা ঠিক আছে চল আমরা অন্য কোথাও যাই বসি হ্যাঁ চল অত দেখ অবশ্যই বিয়ে করবে আজকাল ঠিক আছে একটা ভালো দিন খুন দেখে আমি খুবই তাড়াতাড়ি তোমাকে আমার কাছে বউ করে নেব চিন্তা করো না হইছে এরকম আজ যাই না ভাব দেখাই তো না বাসা থেকে বাপ ভাই পোলা দেখতেছে কবে জানি ঠাস করে বিয়ে দিয়ে দে তার চেয়ে ভালো তুমি তাড়াতাড়ি করে আমার আব্বার কাছে প্রস্তাবটা নিয়ে যাও আচ্ছা অবশ্যই প্রস্তাব ভাই স্যার তোমার বাপ ভাইদের বিয়ে ঠিক করে ফেলে দেয় তুই কোনো খুশ করে একটা কল দেবা তোমার নিয়ে আমি চলে যাবো এই গ্রাম থেকে না টাকা তোমার কথা হয় না তুমি কেমনে জানি কথা কো শোনো তা না কথা হলো কি তোমার বাপ তুই ভাই স্যার বিয়ে ঠিক করছে না ভাইও ঠিক করছে তুমি তো আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে কতটা ভালোবাসি আমরা দুজন দুজন ছেড়ে বাঁচবো না দুজন ওয়াদা করেছি তাই বেশি ভেজাল করলে আমি আর তুমি ঢাকা শহর চলে যাবো আর এই মধ্যে টেনশন থেকে তো অবশ্যই বিয়ে করবো তুমি টেনশন করো না আজকে যদি তুমি আমার সত্যি সত্যি ভালোবাসতা তাহলে আমার বিয়ের কথা শুনতে না শুনতে তুমি হার্ট বিট বাইরে যাইতো তোমার তুমি কান্না শুরু করে দিতা আর কই তুমি বিয়ে ঠিক করছে বিয়ে ঠিক হইলে পোলা যাম ঢাকায় আরে বিয়ে ঠিক করছে শোনো বড়ির গাছ থাকলে পাবলিক একটু ঢেল মারবে তুমি একটা বড়ির গাছ পাবলিক একটু ঢেল মারে ঢেল মারে তোমাকে একটু বিয়ে করার জন্যে তোমাকে একটু দেখার জন্য এসব নিয়ে যদি টেনশন করি তাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে তাহলে এখন বলো বাবা বাবা ভাই যেভাবে ছেলে দেখতেছে যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না বাসরাই তো এই পোলারে তো বালিশ চাপা দিয়ে মারবো মারবো নিজেও মেরে যাবো ওকে আচ্ছা ভাই সাধুর বাসর গা তোমার আমার কোনো গণ্য গল হয় তুমি কি ওনকে বালুর চাপে আমাকে মারবে নাকি আরে না কি যে বলো তোমারে মারতে যাবো কেন তুমি তো হয়েছে আমার জানের জান প্রাণের প্রাণ তোমার যদি মেরে ফেলাই তাহলে আমি জান কমু কারে হ্যাঁ সেইটাই তো কই তুমি আমাকে ভালোবাসে বিয়ে আমাকে তো মারতে পারো না শোনো আমরা এখন প্ল্যান করি এই কটা দিন তুমি বাবা এবং ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবা ওকে বুঝতেও দেবো না তুমি আমার সাথে সম্পর্ক আছে এবং তুমি ওরা দেবে হ্যাঁ বিয়ে ঠিক আছে রাজি ভাই বললে রাজি তুমি বাবা মায়ের এমন এক চলাফেরা করবা যাতে তোমাকে সন্দেহ না করে তোমার সাথে সম্পর্ক আছে ভাই শুধু বুঝতে পারে তোমার আমার সম্পর্ক আছে তাহলে তো তোমার ঘরে থেকে এই যে ফুসফাত যে দেখা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বন্ধ যাতে না হয় সেই হিসেবে তুমি ব্যবস্থা করবা আর আমি এই দিনক্ষণ থেকে আমি তোমার বাবার সাথে বিয়ের প্রস্তাব পাঠাবো আর রাজি না হয়ে গেলে কে করে বিয়ে বিবে রাজি ক্যা করে যাই হোক এখন অনেকক্ষণ হয়েছে আইসি আমি চলে যাই তুমিও চলে যাও আরে কে বলি তো আসলা আর একটু থাকো না তোমার না থাকতে মন চায় না আমারও তো সেই জন্যই তো কইছে চলো বিয়েটা কইরা ফেলে তা না থাকতে মন চায় না তুমি বোঝো না কেন আমি কি হলে যে লুকিয়ে বিয়ে করতে চাই আমি তো চাই কোটাল গ্রামের লোক জানবে আর ঘুম লোক বাজাবো আর আমরা বিশাল আয়োজন করে বিয়ে করবো ব্যান্ড পার্টি সব আসবে ব্যান্ড পার্টি ঘোড়া পার্টি সব পার্টি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে যখন বিয়ে করবো তখন তো এলাকার মানুষ জানবই এখন তুমি যাও কারণ আব্বা আর ভাইয়া যদি কোনো চিপা চুপা দিয়ে দেখে ফেলায় তোমার পেটের আদি মনে হয় না একটু অসুস্থ থাকবো যাও তুমি ঠিক বলেছ আমিও যাই আমি এখন যাই আবার কবে দেখা করবা তুমি ফোন দিও আমি আর দেখা করবো না ফোন দিলে সাথে সাথে আসবা আর তুমি দেরি করো না আচ্ছা ঠিক আছে এবার ফোন দিলে সাথে সাথে আসবো যাও শোনা ওকে আসিস বাই এই যে আলম ভাই মনে মনে তো আপনার এই খুঁজতাছিলাম এই আমারও খুঁজছ কে আপনার এই খুঁজতাছি তো ভাই এই কারণে ভাই গ্রামের এমন কোন মাইয়া নাই যে আপনার প্রতি না কেরাস ভাই সব মাইয়া আপনার এ পছন্দ করে ভাই আপনার প্রতি যদি সবাই ভালোবাসে ভাই যেই মায়ের প্রতি একটু ভালোবাসা একটু টোপ ফালাইতে যাই একটু পছন্দ করি ওই খবর শুনি যে আলম ভাইয়ের গার্লফ্রেন্ড
মাইয়ের এখন আমারে ভালোবাসলে আমি কি করব বল? আমি তো কাউরে ভালোবাসতে চাই না, ওরা আমারে ভালোবাসে, এর জন্য আমি কি দায়ী বল? ভাই মানে তো দায়ী তো ভাই, আপনার তো কোনো দোষ না ভাই, দোষ তো ভাই মায়া মানুষ কেন আপনার প্রতি এত পাগল হয়ে যাবে? আম গদিকে তো একটু তাকাও না ভাই। আমি বলতে পারি না রে কেন পাগল হয়ে যায়। শোন এখন একটা জিনিস কি, যার নয়নে দেখ লাগে ভালো, তুই হয়তো নয়ন খুলে দেখে না এই ভালো লাগে না, ওরা হয়তো মনের চোখ দিয়ে নয়ন খুলে আমারে দেখে হয়তো ভালো লাগে। আর তোদের কপালে মানে বোন আইনি কি আমি তাও জানে, আর তোদের হিম্মতি নেই তোর, তুই একটা ইয়াং ছেলে জোর করে তুই ভালো করে দেয় একটা প্রেমের অপার করবি, তোরে ভালোবাসবে কি করি? তার মানে বোঝা গেছে তোর পাওয়ার খুব কম। ভাই প্রেমের অফার করলে ভাই মানে আপনার নাম ফুটে যায় আলম ভাই, মানে জেনে যাই আলম ভাই, আলম ভাই ভাই দেখেন ভাই আজকে চুল কালার করছে, একটু তাকায় ভাই একটু ভাল লাগে ভাই, এই যে গড়ি পাঠাইছে ভাই গড়ি পড়ছে আত দেখছেন ভাই, তারপরে ভাই একটু তাকায় না ভাই। তোর এই ভুং ভাঙের কারণে মেয়েরা তোদেরকে পছন্দ করতেছে, এই যে তুই চুল কালার করেছিস, এই যে তুই কাঠি অমিতা কাটুন দিছিস, হ্যাঁ এই কাটিং কুটিং এই চুলের কাটিং কুটিং দেখে মেয়েরা বলতেছে না এটা ভন্ড টাউট হতে পারে, তোর এই গেটাপে টাউট পাউট মনে করে তোদেরকে আর ভালোবাসে না। তাহলে ভাই মানে আমি কি করুন ভাই কোন তো ভাই, আমার তো ভাই একটা গার্লফ্রেন্ড দরকার ভাই, আর সব গার্লফ্রেন্ড তো ভাই আপনার নামই চলতে আছে ভাই। ঠিক আছে সব গার্লফ্রেন্ড তো আমি একলাই নিতে পারবো না, এর মধ্যে দুই একটা দেখি তোর যে দুঃখের কষ্ট আমি তোকে একটা আমার এখান থেকে একটা পার করে দেবো। হ্যাঁ ভাই দিয়েন তাহলে, হ্যাঁ ভাই আপনি আমার একটা দিয়েন, আর আপনার মার্কেটটা রেট করে নিলে কিছু লাগলে আমি আপনার দিব না, অসুবিধা নেই ভাই, আপনারা আছেন ভাই আপনারা থাকলে তো আমার টেনশনই নেবে, আপনি শুধু কইছেন একটা দিবেন একটা ব্যবস্থা হইবই ভাই। তুই আমার মার্কেট করার জন্য কিছু দিবি, তুমি ঘুষ দিতে চাইলি, আমাকে অপমান করলি তুই, শোন ভালোবাসা ঘুষ দেওয়া হয় না বুঝছিস, ভালোবাসা টাকা দেওয়া হয় না, ভালোবাসা হয় মানুষের মন দিয়ে, তুই মন দিয়ে ভালোবাসতে চা দেখবি অবশ্যই একটা পেয়ে দিবি, আর এলে ঘুষ টুষ দেওয়ার কথা বলে আমাকে তুই লজ্জা দিস না। ঘুষ না তো ভাই মানে খুশি আপনার মানে একটা ভালো কিছু দিলাম ভাই, কারণ আপনার মন তো ভাই বিশাল বড় ভালোবাসার সাগর ভাই, আপনার যেই মেয়ে দুই মেয়ে পাগল ভাই, আমার মনটা ভাই কিনলি আপনার মনের মতো হয় না ভাই। ঠিক আছে তুই যখন বলেছিস এটা মনে দিবি ভালোবেসে, ঠিক আছে ভালোবেসে দিস, জিরে দিবি সে একটু ভালো দেখে কিছু দিস, মানুষজন কিছু বলতে পারি। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, আপনার লাগে আমি ভালো কিছু দিতেছি, আপনি ভাই যেহেতু আমার একটা গার্লফ্রেন্ড দিবেন ভাই আমি ভাই খুশি ভাই, অনেক চুলের কালার মালার কি চেঞ্জ মুজ করে আলাম না ভাই, আপনি যেমনি কইছেন ভাই অমনি চলুন, ঠিক আছে ভদ্রভাবে আপনি, ঠিক আছে ঠিক আছে মাথা নিচে করে ভাই, ঠিক আছে যা আমি তো একটা ব্যবস্থা করবো। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে ভাই, সালাম আলাইকুম ভাই, হ্যাঁ যাই ভাই, কি জানি দিতে চাইছিলি একটু বিকাশে দিস, বিকাশে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, বিকাশে তো ভাই টাকা ছাড়া দেওয়া যায় না, ওরে দিস টাকা দিস, ওরে দিস ওরে বলা যায় ওটা আমি নিয়ে নেবো না আমার পছন্দ ওটা, বিকাশে দিস তাড়াতাড়ি তোর গার্লফ্রেন্ডটা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে, এই হালাত থেকে নিয়ে আমি তো কয়েকদিন হয়েছে কিন্তু তুই তো প্রেম করার মতো মেয়ে না, তুই আবার প্রেমে পড়লি কেমনে কইরা? আর বলিস না কেমনে কেমনে জানি হয়ে গেল, যাই হোক আমার রিলেশন অনেক দিন যাবো কিন্তু জানাইমো ভাইবা জানানো হয় নাই, তুইও তো আর আসিস না প্রেমে পইরা বান্ধবীরা ভুলে গেছস। এখন নামটা কয়ে ফেলা, আমার তো দেখার জন্য মনটা ছটফট ছটফট করছে। নাম আর কি, তুই চিনস কিনা জানি না, আমার রিলেশন আলমের সাথে। তার সাথে কেন? ওই যে আলম, হিরো আলম। বলিস কি আলাগো, আমার বয়ফ্রেন্ড তো কি এতক্ষণ আসার কাম নাই, আমার জন্য সারা গ্রামের মেয়ে অপেক্ষা করে, আজকে আমি ওর জন্য ওয়েট করতেছি, আসুক আজকে আগে মজা দেখা মানে। সারা গ্রামের মাইয়ার সাথে প্রেম করো নাকি? আরে কি বলো,
সারা গ্রামের মেয়ের সাথে প্রেম করবেন, আমি তো তোমার সাথে প্রেম করি। তা তো অবশ্যই, তোমার উপর আমার অঢের বিশ্বাস আছে। আমি জানি তো তুমি এরকম কাজই করতে পারো না। ও জিজ্ঞেস করলো না আজকে আমার আসতে দেরি হইল কেন? ও তাই তো, আরে তোমাকে দেখার পরে আমি না পৃথিবীর সব কথা ভুলে যাই, আমার নামটা পর্যন্ত ভুলে যাই। তাই ও বুঝছি, জানো আজকে আমি তোমার একজন বিশেষ কারোর সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ কে? আমার বান্ধবী, তোমার শালিকা। জান নাই শালি, তার দুনিয়া খালি, আমার শালি আছে মানে আমার দুনিয়া ভরা। ডাক দাও আমার শালিকে। কই আমার শালি? ডাক তো দিমুই। কই রে, আয়। আজকে তাহলে শালির সাথে দেখা হবে। অবশ্যই। কই শালির মুখখানা দেখবে না? ওই যে দেখো। আসসালামু আলাইকুম। এই লজ্জা লাগে না? আরে শালি তুমি আমার কেবল, আরে আরে আমি তো শালি ছিলাম। আরে এই আরে এই যে তোমার বোন শালি আগে পরিচয় দিতে বলা। বোন হইব কে? বান্ধবী বান্ধবী মানে তো তোমার আমার তুই শালি কে দেখো। দুটোই ঠিক আছে, দুটো একসাথে হলে ভালো হয়। কিন্তু আমি তোমারই ভালোবাসি সোনা। তুই আমার ভালোবাসা? আরে তুমি তোমার শালি। আরে আমার কাছে আয়, আমি তোর কইতাছি পরে দেখ। এই যে হিরালো আমার সাথে প্রেম করে। আরে জানো তুমি এই জায়গায় কি করো? তুই আবার কি কষে গুলা জানো মানে কি? জানো জানো মানে আমার বয়ফ্রেন্ড, আমি জানো বলতেই পারি। কেন তুই কি বলো? তোর বয়ফ্রেন্ড ওর সাথে আমি দুই দিনে কি করতে? কয়দিনে? 3 বছরের সম্পর্ক বলো না ওদেরকে। শুনে তোর দুলাভাই হয়? দুলাভাই? আরে তোর দুলাভাই কেন? তুমি আমার দুলাভাই মানে? আমি যে কি করবো আমি নিজেও জানি না। তুই যা ভুল করছস সেই ভুলের জন্য তুই দর্শকের কাছে মাপছা। দেখো ভাই, ছলনা করে আর প্রেম টেম হবে না। আপনারাও নয় ছয় করে প্রেম করেন না, নয় ছয় প্রেম টিকে না, তাই রিয়েল প্রেম করতে করাই ভালো। আসি আচ্ছা, আসসালামু আলাইকুম। তুমি যাবো কে? তুমি আমার নিয়ে যাও। চলো বাবু।